আসসালামু আলাইকুম লেকচার সেভেনে আমরা এই প্রবলেমটা সলভ করবো তো প্রবলেমটা হলো ড্রো ইনফ্লুয়েন্স লাইন ফর ভি ওয়ান অন ভি টু টু অর্থাৎ সেকশন ওয়ান ওয়ান এবং সেকশন টু টু এর জন্য শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন ডায়গ্রাম এবং এম ওয়ান ওয়ান অ্যান্ড এম টু টু অর্থাৎ সেকশন ওয়ান ওয়ান এবং সেকশন টু টু এর জন্য মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়গ্রাম আঁকাতে হবে এবং সাথে বলে দেওয়া আছে লোড মুভ ফ্রম বি টু ডি অ্যান্ড ই টু এফ অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত লোড মুভ করবে তারপর ই থেকে এ পর্যন্ত লোড মুভ করবে তো আমরা যদি ভালোভাবে এই ফ্রেমটা দেখি আমরা এ প্রান্তে একটা ফিক্স সাপোর্ট দেখতে পারতেছি এবং এ প্রান্তে একটা হিঞ্জ সাপোর্ট দেখতে পারতেছি এবং ই এবং সিতে ইন্টারনাল হিঞ্জ লাগানো আছে বা ইন্টারনাল লিঙ্ক লাগানো আছে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এ ডি এই পার্টটা হচ্ছে স্ট্যাবল পার্ট এবং এতে একটা ফিক্স সাপোর্ট লাগানো আছে দ্যাট মিনস বি থেকে শুরু করে ডি পর্যন্ত যদি কোনো লোডের মুভমেন্ট হয় তার কোনো প্রভাবই এই ই থেকে এ পর্যন্ত আসবে না কিন্তু যদি ই থেকে এ পর্যন্ত কোনো লোডের মুভমেন্ট হয় তার কিছু প্রভাব এই স্ট্যাবল পার্টে এসে থাকবে তো আমরা এই যে সি থেকে ই পর্যন্ত একটা বার দেখতে পারতেছি যদি আমরা এটাকে খুলে আলাদাভাবে দেখাই তো আমরা যদি এটাকে খুলে দেখাই তাহলে এটা এমন দেখায় এবং আমি কিছুক্ষণ আগে যে বললাম যে এই বি থেকে ডি পর্যন্ত লোডের যদি কোনো মুভমেন্ট হয় তাহলে সেই লোডের কোনো অংশই এই ই থেকে এই প্রান্তে আসবে না তো এইটা সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আমি লেকচার থ্রিতে দিছি যে কেন এবং কি কারণে এই লোডগুলো এইখানে এসে ডিস্ট্রিবিউট হবে না অথচ যদি ই থেকে এ পর্যন্ত কোনো লোডের মুভমেন্ট হয় তাহলে কেন সেটা আবার এই স্ট্যাবল পার্টে আসবে সেটা কিন্তু আমি বলে দিছি লেকচার থ্রিতে তো কারো যদি সেইখানে এই জিনিসটা বুঝতে সমস্যা থাকে তারা লেকচার থ্রিটা দেখতে পারো প্রথমে আমরা দেখব আইএল ফর ভি ওয়ান অন তো অ্যাক্টিভ ফোর্স যদি এই বি পয়েন্টে থাকে সেই ক্ষেত্রে আমরা আর ইতে যে রিয়াকশন পাবো তারও মান হবে কত ওয়ান তো সেকশন ওয়ান ওয়ানের আগে যদি আমরা টোটাল লোড কনসিডার করি তার মান হবে কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো সো এখানে আমরা মান পাচ্ছি জিরো কি এরপরে সাপোজ এই এক কি লোড সরে গিয়ে এই ওয়ান ওয়ান সেকশনের এক্স্যাক্ট লেফ্ট পোশনে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আর এর মান পাবো ওয়ান এবং যেহেতু এই এক কি ফোর্স এই ওয়ান অন সেকশনের একজ্যাক্ট লেফট পোশনে আসে তাহলে এই লোডটাও কনসিডারেশনে আসবে সেই ক্ষেত্রেও আমরা এইরকম ভালোই পাবো মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো জিরো কিপ জিরো কিপ কিন্তু যখনই এই কিপ লোড মুভ করে এই ওয়ান অন সেকশনের এক্স্যাক্ট রাইটে চলে আসবে তখন কিন্তু এই কি ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু ওয়ান অন সেকশনের লেফ পোশনে আর কনসিডার হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা লেফট পোশনের টোটাল ফোর্সে মান পাচ্ছি কত ওয়ান তো আমরা এক্স্যাক্ট এই পয়েন্টে আবার আর একটা ফোর্স পাবো যা হচ্ছে ওয়ান কিপ এরপরে যদি আমরা এই ওয়ান অন সেকশন থেকে শুরু করে এই ডি পর্যন্তই যায় না কেন সেই প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা এই এই সেকশনে কিন্তু এক ফোর্স পাবো এবং ই ওয়ান অন সেকশনের লেট পোশনে এই ফোর্স থাকবে শুধুমাত্র একটা সো এই পয়েন্ট থেকে শুরু করে একদম ডি পয়েন্ট পর্যন্ত আমরা শেয়ার ফোর্সের মান পাবো কত ওয়ান ঝামেলা শুরু হবে যখন আমরা ই থেকে এফে আসব। সো সাপোজ প্রথমে আমরা ই বিন্দুতে এক ফোর্স দিলাম এইখানে ওয়ান কি তো আমরা এখানে আর ইর যে ভ্যালু পাব সেটা হবে কত এখানে হচ্ছে রিয়েকশন ফোর্স আছে দুইটা আর ই এবং আর এফ এখানে কিন্তু আমরা ওই ওয়ান মাইনাস এক্স বাই এল এই ফর্মুলা ইউজ করতে পারি তো সেটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা আর ইর মান কত পাবো ওয়ান মাইনাস জিরো ডিভাইড বাই এল অর্থাৎ ই থেকে এফ এর ইন্টারনাল ডিস্টেন্স যা হচ্ছে বিশ ফিট দ্যাট মিন্স জিরো সরি দ্যাট মিন্স ওয়ান তো আমরা আর ইর মান পাচ্ছি ওয়ান আবার এই আর এর মানের জন্য আমরা এইখানে সি পয়েন্টে কিন্তু আর ফোর্স পাবো যা হবে কি এই আর মানের সমান এবং ঠিক তার অপোজিট দিকে সেই জন্য আমি কিন্তু লিখছি যদি ওয়ান কি ফোর্স হচ্ছে এই ই বিন্দুতে থাকে আমরা আর এর মান পাচ্ছি ওয়ান এই ওয়ানের মান যা হবে সেটা হবে আর সি এর মান কেন আর মানের সমান করে আর সির মান হলো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আর এর মান কাজ করতেছে আপওয়ার্ড সো এইখানে ই বিন্দুতে আর এর মান কাজ করবে কি এর ভ্যালুটা থাকবে থাকবে ভ্যালু এখানে এসে এবং এই ইন্ডিভিজুয়াল ইসি প্রান্তে আমরা ইসি পয়েন্ট আর একটা ফোর্স দেখতে পারবো যার মান কি হবে আর ই এর সমান তো আমি সেটা আবার আর ই দিলাম এবং এটা দিক হবে তার উল্টো দিকে যেহেতু এখানে আমি আর ই দিলাম এই সি পয়েন্ট কানেক্ট ছিল কার সাথে এটার সাথে এইখানে আমাদেরকে এটার এক্স্যাক্ট অপোজিট এবং ইকুয়াল রিয়াকশন ফোর্স দেখাতে হবে তো এখানে আমি যে আর এর মান দিলাম সেটা আবার কার সমান হবে আর মানের সমান হবে সো আমি এখানে লিখতে পারি আর সি ইজ ইকুয়াল টু আর ই এবং এটা দিক হবে অপোজিট দিকে এবং আর এর মান সমান সমান কি আর এর মান সমান সমান হচ্ছে ওয়ান তো এইভাবে আসলে আর এর মানটা এই সি পয়েন্টে গিয়ে ট্রান্সফার হবে তো আর এর মান যদি হয় ওয়ান আর সি এর মানও কত হবে ওয়ান আর সির মান যদি ওয়ান হয় তাহলে আমরা আর এর মান কত পাবো এইখানে আর এর মানও পাবো ওয়ান তো সেই ক্ষেত্রে ওয়ান ওয়ান সেকশনের লেট প্রশ্নে আমরা টোটাল শেয়ার ফোর্সের মান পাবো কত ওয়ান এরপরে যদি এই এক কিপ ফোর্স সরে এসে এই টু টু সেকশনের উপরে আসে তাহলে কি হবে আমরা সরাসরি এ বিন্দুতে যেতে পারি কিন্তু বোঝার সুবিধাতে আমরা প্রথমে টু টু সেকশনে আসলাম তো এখানে আসলাম ওয়ান কিপ তো যদি টু টু সেকশনের উপরে ওয়ান কিপ ফোর্স থাকে সেক্ষেত্রে আমরা আর ইর মান কত পাবো আমরা আর ইন মান পাবো ওয়ান মাইনাস এক্স বাই এল দ্যাট মিন্স এক্সের মান এখানে হচ্ছে কত এইট এবং এর মান হচ্ছে টুয়েলভ এটাকে যদি আমরা সলভ করি আমার মান পাবো পয়েন্ট সিক্স কিপ তো এখানে পাচ্ছি পয়েন্ট সিক্স কিপ তো আর ইর মান যদি পয়েন্ট সিক্স কিপ হয় সেক্ষেত্রে আমরা আর সি এর মানও কত পাবো পয়েন্ট সিক্স কিপ আরসি এর মান যদি পয়েন্ট সিক্স কিপ হয় সেক্ষেত্রে আমরা আর এর মানও পাবো কত পয়েন্ট সিক্স কিপ সো ওয়ান অন সেকশনের লেট প্রশ্নের টোটাল ফোর্সের মান কত হচ্ছে পয়েন্ট সিক্স কিপ এরপরে যদি আমাদের এই অ্যাক্টিভ ফোর্স শুরু এসে এই এফ বিন্দুতে আসে সেক্ষেত্রে আমরা আর এফ এর মান পাবো হচ্ছে ওয়ান দ্যাট মিন্স আমরা আর এর মান কত পাবো জিরো পাবো তো আর এর মান যদি জিরো হয় আমরা আর সি এর মানও কত পাবো জিরো পাবো সো আমরা এই আর এর জিরো পাবো অন সেকশনের ফোর্সের মান থাকতেছে যোগ করে দিলাম এবার আমরা চলে এল ফর ভি টু টুতে তো টু টু সেকশন আছে এইখানে আমরা এই টু টু সেকশনের ইদার লেফট পোর্শন অথবা রাইট পোর্শন যে কোনো একটা কনসিডার করলেই হলো তো এবার আমি ঝামেলায় এড়াতে এটাকে রাইট পোর্শন কনসিডার করবো বি থেকে শুরু করে ডি পর্যন্ত যদি কোনো ইউনিট লোড এখানে দেওয়া হয় সেটা যে পয়েন্টেই হোক না কেন আমরা কিন্তু তার কোনো প্রভাব এই স্পার্টে দেখতে পারবো না অর্থাৎ আর ইর মানও হবে জিরো এবং আর এফের মানও হবে জিরো সো আর এফ এর মান যদি জিরো হয় এই বি থেকে ডি পর্যন্ত মুভমেন্টের কারণে আমরা টু টু সেকশনের ডান পাশে টুয়ালস এয়ার ফোর্সে মান কত পাবো জিরো পাবো অর্থাৎ আমরা এখানে লিখতে পারি জিরো এবং এখানেও লিখতে পারি জিরো কি আবার একই ফোর্স যদি এই ই পয়েন্টে আসে সেই ক্ষেত্রে আমরা আর এর মান পাবো হচ্ছে ওয়ান এবং আর এর মান পাবো জিরো সো এই ক্ষেত্রে আমরা টু টু সেকশনের ডান পাশে টোটাল শেয়ার ফোর্সের মান কত পাচ্ছি আবার জিরোই পাচ্ছি এরপর আমরা একই ফোর্স নিয়ে আসলাম এই টু টু সেকশনের এক্স্যাক্ট লেফট পোর্শনে সেক্ষেত্রে আমরা আর এর যে ভ্যালু পাই তা হচ্ছে পয়েন্ট সিক্স এবং আর এফ এর ভ্যালু পাই পয়েন্ট ফোর সো আমরা কিন্তু বলতে পারি যে টু টু সেকশনের ডান পাশে টোটাল শেয়ার ফোর্সের মান হচ্ছে পয়েন্ট ফোর যেহেতু এটা ডান পাশে এসে এবং আপার ডিরেকশনে কাজ করতেছে দ্যাট মিনস এটা মাইনাস ফোর মানে মাইনাস পয়েন্ট ফোর অ্যাকচুয়ালি এরপরে এই একই ফোর্স জাস্ট টু টু সেকশনের ডান পাশে চলে আসলো সেই ক্ষেত্রে আমরা এখানে স্টিল পয়েন্ট ফোর পাবো কিন্তু এর সাথে যোগ হবে ওয়ান সো যেহেতু ওয়ান কাজ করতেছে ডাউন এবং এটা আছে ডান পাশে সো এটা হবে প্লাস ওয়ান এবং এটার জন্য হবে মাইনাস পয়েন্ট ফোর দুটোকে যোগ করলে আমরা পাই প্লাস পয়েন্ট সিক্স সো এই পয়েন্টে আমরা আর একটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে পয়েন্ট সিক্স এইবার একই ফোর সরে আসলো এই এফ বিন্দুর উপরে তখন কিন্তু আমরা আর এফ এর মান পাবো ওয়ান সো টু টু সেকশনের ডান পাশে আমরা শেরা ফোর্সের মান পাচ্ছি এটার জন্য প্লাস ওয়ান এটার জন্য মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো কিপ সো এখানে আমরা মান লিখতে পারি জিরো কিপ এটা মাইনাসে এটা প্লাসে সো এটাই হলো আই এল ফর ওয়ান এবং বি টু টু এবার আমরা আসি আইএল ফর মোমেন্ট অ্যাট ওয়ান ওয়ান সেকশন এই ওয়ান অন সেকশনে আমরা লেফট পোর্শন বা রাইট যেটা কল্পনা করি কেন কেন সেটাই ঠিক হবে এখানে তো আমরা যদি লেফট পোর্শন কনসিডার করি একটি ফোর্স এখানে রাখা হলো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এ বিন্দুতে একটি ফোর্স জেনারেট হবে এবং যেহেতু এখানে ফিক্স সাপোর্ট দেওয়া আছে এখানে মোমেন্ট তৈরি করার ক্যাপাবিলিটি আছে কিন্তু এখানে কোনো রকম মোমেন্ট তৈরি হবে না কারণ এই এই বিন্দু বরাবরই অ্যাকি ফোর্স দেওয়া আছে তো ওয়ান অন সেকশনের লেফট পোশনের টোটাল মোমেন্টের মান হবে কত ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এইট এটা এটার জন্য এবং এটার জন্য হচ্ছে প্লাস ওয়ান ইন্টু এইট দ্যাট মিন্স জিরো সো আমরা এইখানে পাচ্ছি জিরো কি ফিট আবার এক কি ফোর্স যদি এই ওয়ান অন সেকশনের উপরে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এইখানে কি ফোর্স পাচ্ছি কিন্তু এর সাথে আমরা এই যে ফিক্স সাপোর্ট দেখতে পাচ্ছি সেই ফিক্স সাপোর্টেও কিন্তু একটা মোমেন্ট তৈরি হবে ইনবিল্ড সেটা সেটার মান কত হবে যেহেতু এক কি ফোর্স এখানে দেওয়া আছে এই ফোর্স থাকার কারণে এইখানে যে মোমেন্ট তৈরি হবে তার মান হবে কয়েস এইট কি ফিট সো এইবার যদি আমরা এই ওয়ান অন সেকশনের লেফট পোশনের টোটাল মোমেন্টের মান কনসিডার করি আমরা টোটাল মোমেন্টের মান পাবো এটার জন্য ওয়ান ইন্টু এইট এবং এটার জন্য আমরা পাচ্ছি সরাসরি মোমেন্টের মান মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো তো আমরা এই বিন্দু পর্যন্ত মান পাচ্ছি জিরো এই জিনিসটা করা আরও ইজি হতো যদি আমরা এটাকে লেট পোর্শন কনসিডার না করে আমরা রাইট পোশন কনসিডার করতাম তাহলে কি দেখতে পারতাম একই ফোর্স আছে বিতে তো এর কনসিকুয়েন্সে যা কিছু ঘটার মোমেন্ট বা রিয়াকশন সেটা কিন্তু হচ্ছে এই ওয়ান অন সেকশনের লেট পোর্শনে কিন্তু রাইট পোশনে কিন্তু আমরা এইখানে কোনো কিছু দেখতে পারতেছি না সো তখন আমরা মান পাচ্ছি কত জিরো আবার এই কি ফোর্স যদি এই ওয়ান সেকশনের উপরেও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ডান পাশে কোনো রকম ফোর্স বা মোমেন্ট দেখতে পাচ্ছি না যা হচ্ছে সব লিফ্ট পোশনে সো আমরা এই ওয়ান সেকশন বরাবর মান তাহলে কত পাবো জিরো কি ফিট ফার্দার আমরা যদি আবার এই ডান পোশনেই কনসিডার করতে থাকি সেক্ষেত্রে হিসাবে আরও সহজ হয়ে যায় সাপোজ এই একটি ফোর্স আছে এই ডি বিন্দুতে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো এই একটিভ ফোর্স এখানে থাকার কারণে এখানেও অ্যাক্টিভ ফোর্স রিয়াকশন ফোর্স দেখা দিবে এবং এই অ্যাকিভ ফোর্সের জন্য এখানে যে মোমেন্ট তৈরি হবে তার মান হবে এখানকার ডিস্টেন্স ইন্টু ওয়ান দ্যাট মিন্স টোয়েন্টি এইট ফিট কিন্তু আমাদেরকে এত জটিল হিসাবে ভিতরে যাওয়া লাগতেছে না যদি আমরা এই ওয়ান অন সেকশনের ডান পাশ কনসিডার করি ডান লোড আছে একটাই দ্যাট মিন্স ওয়ান যেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এখানে থাকতেছে কত টোয়েন্টি টোয়েন্টি দ্যাট মিন্স মাইনাস টোয়েন্টি কি ফিট সো এই বরাবর আমরা ভ্যালু পাচ্ছি মাইনাস টোয়েন্টি কি ফিট এবার এক কি ফোর্স যদি এই ই বিন্দুর উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা আর ইর মান পাবো কত ওয়ান আর ইর মান যদি ওয়ান হয় এইখানে আর সি এর মান কত পাবো আর সি এর মানও পাবো আমরা ওয়ান সো এবার যদি ওয়ান অন সেকশনে ডান পাশ আমরা কনসিডার করি এই ই বিন্দুতে এক কি ফোর্স থাকার কারণে আমরা ওয়ান অন সেকশনে মোমেন্ট পাচ্ছি কত এই ওয়ান ইন্টু এখানকার ডিসটেন্স দ্যাট মিনস টুয়েলভ সো আমরা এই বিন্দুতে আরেকটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস টুয়েলভ ফিট এরপরে এই এক কিভ ফোর্সকে আমরা ইচ্ছা করলে এই টু টু সিক্সনের উপর রাখতে পারি কিন্তু এটা অপ্রয়োজনীয় আমরা সরাসরি একদম এই বিন্দুতে নিয়ে গেলাম এক এক কিপ তো এক কিভ ফোর্স যদি এই বিন্দুতে থাকে সেক্ষেত্রে আমরা আর ইন মান পাব কত জিরো আর ইন মান যদি জিরো হয় আর সিআর মানও পাবো জিরো তাহলে ওয়ান অন সিক্সনের আগে টোটাল মোমেন্টের মান কত হচ্ছে জিরো কিপ ফিট এরপর যদি আমরা এই বরাবর কোনো মান বের করতে চাই বা এখানেও কোনো মান দেখাতে চাই আমরা কিন্তু ইজিলি হচ্ছে সিমিলার ট্রাইঙ্গেল ইউজ করে বের করতে পারব এটা বের করা খুব সহজ আমরা যদি প্রথম এই পার্টটাকে ত্রিভুজ হিসেবে ধরি তো এই ত্রিভুজের এইটার মান হচ্ছে মাইনাস টোয়েন্টি বিশ ফিট যাওয়ার জন্য মান হয়েছে টোয়েন্টি দ্যাট মিনস যদি বারো ফিট যায় তাহলে এইখানেও মান হবে কত টুয়েলভ কি ফিট একইভাবে আমরা সিমিলার ট্রায়েঙ্গেল ইউজ করে এই মানটাও বের করতে পারবো তো আমরা এখন চলে আসি আইএল ফর মোমেন্ট অ্যাট টু টু সেকশনে আমরা ইচ্ছা করলে টু টু সিকশনে লেফট পোর্শনে কনসিডার করতে পারি রাইট পোশনে কনসিডার করতে পারি যদি আমরা লেফট পোর্শন কনসিডার করি এখানে লিঙ্ক হিসাব হিসাব অনেক কিছু ঝামেলা আছে তো আমরা শুধুমাত্র ডান পোশনে কনসিডার করব কারণ সেখানে মাত্র ফোর্স একটাই তো যদি বি থেকে শুরু করে ডি পর্যন্ত কোনো ফোর্স থাকে এই ফোর্সের কোনো অংশই কিন্তু এই আর ইতে এসে পড়বে না টোটাল ফোর্সে আবজোর হবে এই ফিক্স সাপোর্টে সো আমরা তখন এই আরএফ এর মান এবং আর এর মান কত পাবো জিরো পাবো তো টু টু সেকশনের আগে যদি একটাই ফোর্স জিরো হয় তাহলে মোমেন্টের মানও কত হবে জিরো হবে তো বি থেকে ডি পর্যন্ত আমরা টোটাল মোমেন্টের মান কত পাবো জিরো পাবো জিরো কি ফিট এরপরে একটি ফোর্স যদি এই ই বিন্দুতে থাকে সেই ক্ষেত্রে আর এর মান পাবো আমরা ওয়ান কিন্তু আর এর মান পাবো জিরো সো এগেইন আমরা যদি দেখি যে ই এক কী ফোর্স থাকে সেই ক্ষেত্রে আমরা মোমেন্টের মান কত পাবো জিরোই পাবো এরপর চলে আসলাম সরাসরি টু টু সেকশনের উপরে তো টু টু সেকশনের উপরে যদি এক ফোর্স থাকে আর এর মান পাই আমরা পয়েন্ট পয়েন্ট ফোর কিপ সো টু টু সেকশনের আগে আমরা তখন মোমেন্ট পাচ্ছি পয়েন্ট ফোর ইন্টু ডিসটেন্স টুয়েলভ দ্যাট মিনস ফোর পয়েন্ট এইট কিপ ফিট এই পয়েন্টের নাম দিলাম আমরা ফোর পয়েন্ট এইট ফিট এরপরে এই এক ফোর যদি এই বিন্দুতে থাকে সেই ক্ষেত্রে আমরা টোটাল মোমেন্টের মান পাবো এটার জন্য পাচ্ছি আমরা ওয়ান ইনটু ডিস্ট্যান্স এখানে টুয়েলভ এটা হবে মাইনাস এবং তখন এখানে আর এফের এর মান হবে কত ওয়ান কিপ সো প্লাস ওয়ান ইন্টু টুয়েলভ দ্যাট মিন্স জিরো কিপ ফিট সো এটাই হলো এই প্রবলেমের সলিউশন